नमस्कार बंधुरा, आज आपनादेर देखाबो समुद्रेर किछु माछ। तो बुझते ही पाच्छेन समुद्रेर माछ माने मरा माछ, तो सेटाई आमी आजके आपनादेर रेसिपी करे देखाबो। तो आमार चैनलटिके फलो करार जन्य अनेक अनेक धन्यवाद, और बेशिक्षण थाकार जन्य आपनादेर काछे अनुरोध रइल। तो चलुन ताहले आमी देखा जाक माछटा आमी किभाबे रान्ना करब। तो एखाने आमी 10 मिनट आगे थेके नुन हलुद माखिये सुंदर करे रेखे दिएछि। तो যতক্ষণ রাখবেন, বেশিক্ষণ রাখলে ভালো হবে, মাছটা খেতে ভালো হবে, তার স্বাদটাও ভালো হবে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে মাছটা 10 মিনিট অনেকক্ষণ বলতে 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটাও আমার গরম হয়ে এসেছে। কড়াটা তেলটা আমি চারিদিকে লাগিয়ে দিলাম, তো সহজেই যাতে মাছটা উঠে যায়। তো এখানে তিনটে করে আমি মাছ নিয়েছি, যাতে এর ওর গায়ে না লেগে যায় আর জড়িয়ে যেতে পারে। তো বরফের মাছ দেখ বুঝতেই পাচ্ছেন। এখানে আমি একটু কড়া করে ভেজে নেব, কড়া করে ভালো করে একটু ভাজতে হবে মাছগুলো, তবে কিন্তু খেতে ভালো হবে। তো আমি এই মাছগুলো এরকম করেই ভালো করে লাল লাল করে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। ঝালের মাছ যেহেতু তাই ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আর এখানে ক্যাপসিকাম আছে 1 চামচের মতো, ক্যাপসিকামটা দিয়েছি কারণ বরফের মাছ, তো তার জন্য ক্যাপসিকামের একটা সুন্দর একটা মানে ফ্লেভার আছে, তার জন্য মাছটা খেতে ভালো হবে। তো এইভাবেই আমি 1 মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু 1 মিনিট ভালো করে ভাজার পর আমি এখানে একটা বড় সাইজের ছোট ছোট করে টমেটোম কুচিছিল, তা সেটাকেও আমি দিয়ে দিলাম। আর ছোট ছোট করে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। তো এখন তো কাঁচা লঙ্কার অনেক দাম, মানে সোনার দামের মতো যাচ্ছে। তো যাই হোক, আমি কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। টমেটোমটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে যাব। আর এর উপর দিয়ে লবণটাও দিয়ে দিলাম, যাতে সহজেই কিন্তু টমেটোমটা নরম হয়ে যায়। তো 1 মিনিট আরও 1 মিনিট আমি টমেটোম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এইভাবেই দেখুন টমেটোমটা সুন্দরভাবে কী সুন্দর নরম নরম হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি যেটা দেব, এখানে আমার বাটা মশলা নিয়েছি, লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন, আর আসে হলুদ বাটা। হলুদটাকেও আমি বেটে নিয়েছি গোটা হলুদ। বাটা মশলার রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। তো আগেকারের দিনে তো আমরা মায়েরা বাটা মশলাই খেয়েছি, মানে খেয়ে এসেছি ছোটোবেলা থেকে। তো এখন সব গুঁড়ো মশলা উঠেছে, তো তাই গুঁড়ো মশলা দিয়ে ব্যবহার করতে হয়, হাতের কাছে সবসময় তো থাকে না। তো যাই হোক, এখানে আমি 2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো আমার চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে আর যেসব রান্না আমি করি আপনারা দেখেন, কিন্তু ভিউজটা আসছে কিন্তু লাইকটা হচ্ছে না, তো আমি কি তাহলে বুঝবো যে আমার রান্নাগুলো ভালো হচ্ছে না? তো যদি আমার রান্না ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম। তো যাই হোক, এখানে জলটা আমার ফুটে গেছে, যে মশলার জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। এর মধ্যে ভাজা মাছগুলোও আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিলাম, সমস্ত মাছগুলো দিয়ে আমি আরও 1 মিনিট মাছগুলোকে রেখে দেবো, তো যাতে সহজেই মাছগুলো সুন্দরভাবে মশলার জলটা ঢোকে, আর খেতেও কিন্তু বেশ লাগবে। তো একদম শুকনো শুকনো করব মাছের ঝালটা, দেখুন শুকনো শুকনো করে নিয়েছি। তো 1 মিনিট রেখে দিয়েছিলাম, তো আমার মাছের ঝালটা কিন্তু একেবারেই রেডি। আর যেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার এখনও এখানে, দেখুন বলি, এখানে আমি ভাজা জিরে রেখে দিয়েছিলাম শুকনো খোলায়, সেই জিরেটা উপর থেকে দিয়ে দিলাম, খেতে কিন্তু বেশ হবে। তো যেসব বন্ধুরা বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার জন্য অনুরোধ রইল। এখান থেকে উপর থেকে ধনে পাতা দিলাম, তো এখানে অল্প একটু ধনে পাতা দিলাম, তো আমার মাছের ঝালটা একেবারেই রেডি। তো আমার চ্যানেলটিকে বেশিক্ষণ থাকার জন্য ধন্যবাদ।